তৈরি পোশাক পণ্য চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের সাতজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কুমিল্লা জেলার বুড়িচং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় চুরি করা তৈরি পোশাক ও দুটি কাভার্ড ভ্যান। গোয়েন্দারা জানান, চক্রের মূল হোতা সিলেটি সাইদের নামে ২৪টি মামলা রয়েছে, যার সবকটি চুরির মামলা। সম্প্রতি আট মাস জেল খেটে জামিনে বাইরে এসে আবারও একই কাজে জড়িয়ে পড়ে সিলেটি সাইদ। তার এক স্ত্রী আমেরিকা, আরেক স্ত্রী ইংল্যান্ডে থাকে বলে জানান গোয়েন্দারা। অবৈধ অর্থের তদন্ত করে সাইদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করার কথা জানান গোয়েন্দারা। এদিকে চাঁদপুরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে রাজীব নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।